Aryan Blog এর যদি কমেন্ট আর লাইক আর একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট মারলে তার জন্য এগুলো সব ফ্রি ফোন কিনা না কিনা ডাজন্ট ম্যাটার XR গেমিং এর জন্য সবচেয়ে XRটা ভালো কারণ হচ্ছে XS তে তুলনায় XR এর ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো আচ্ছা ঠিক আছে পুরো এই মাথা তুই মাথা বন্ধু ইনশাআল্লাহ গেমিং কালেকশন ওই যে Poco দেখতে পাচ্ছি X4 Pro 5G X4 Pro এগুলো পুরো ইনটেক কন্ডিশন আছে Poco M3 Poco গেমিং কালেকশন মডেল আছে LG Wing আচ্ছা LG Wing ডুয়াল স্ক্রিনের একটা ফোন দুর্দান্ত একটা ফোন ভাই নিজে একটা OnePlus 9 Pro আচ্ছা 9 Pro কার্ভ ডিসপ্লে মধ্যে সিঙ্গেল Dual SIM. Single SIM bro. Galaxy Note 20 Ultra. Samsung Galaxy Note 20 Ultra. Note 20 Ultra boss. What's our OnePlus 8 Pro. OnePlus 8 Pro. Ji boss. OnePlus 8 Pro 8GB 128GB. Tufan ekta collection bhai. Market er ekta crash. OnePlus Nord CE 2. OnePlus Nord CE 2. Tufan. Ei hobe na bhai. Ekta like, ekta share, ekta subscribe kore, ekta comment korle, eta screenshot anle gift paben inshallah. Hello bondhura, assalamu alaikum. Kemon achen shobai? Asha kori shobai onek onek bhalo achen bondhura. Apnader jonno কিন্তু আবার চলে আসছি ইউজ ফোনের নতুন একটা ভিডিও নিয়ে সো গত ভিডিওতে আমরা বলেছিলাম যে মেহেদী ভাইদের যে নতুন দোকান আসছে সো আজকে কিন্তু সেই নতুন দোকানে চলে আসছি সো দেখতে পাচ্ছেন ভাই কিন্তু সাথে আছে আর প্রচুর পরিমাণে কিন্তু বক্স ছাড়া বক্স সহকারে ফোন সামনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সো এই ফোনগুলোর প্রাইস কনফিগারেশন নিয়ে অবশ্যই জানাবো আর আজকে কিন্তু ধামাকা থাকতেছে প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু আপনি অবশ্যই যে জিনিসটা না দেখালেই নয় আপনারা কিন্তু এগুলা কিন্তু ফ্রি পাচ্ছেন OnePlus এর হেডফোন এখানে Lenovo হেডফোন ফ্রি পাচ্ছেন আর আরেকটা সুখবর হচ্ছে ভাইয়ের সাথে কথা বললাম যে যেহেতু নতুন সব Aryan Blog এর কথা বলে যারা আসবেন আর এই ভিডিওটাতে অবশ্যই যারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু হেডফোন গিফট থাকতেছে অবশ্যই ওকে যেহেতু ভাই আছে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ নতুন দোকান নিলেন অবশ্যই ভালো থাকারই কথা দোকানের নাম অ্যাড্রেসটা বলে দেন দোকানের নাম হচ্ছে মোবাইল ট্রেড বিডি দোকানের নাম আমাদের দোকানটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক মার্কেট লেভেল 4 ব্লক সি 33 এর A1 দোকানের নাম হচ্ছে মোবাইল ট্রেড বিডি তোবো স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আপনি যদি কাইন্ডলি মার্কেটে এসে চিনতে প্রবলেম হয় আপনি যমুনার প্রথম লিফট দিয়ে উপরে ওইটা একটা ফোন দিবেন আমার দোকান থেকে লোক পাঠিয়ে দিব ইনশাআল্লাহ ভাই আরিয়ান ভাইয়ের ব্লগ দেখে যারা দূর দূরান্ত থেকে ঢাকার বাইরে থেকে আসছে তারা ঢাকার বাইরে থেকে আমাদের মার্কেটে আসছে আর তারা এখান থেকে এখানে নিয়ে আসতে পারবে না এরকম কথা না ভাই ইনশাআল্লাহ অবশ্যই আপনাকে আনা হবে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন ধরে না কিন্তু অবশ্যই আমরা লোক পাঠিয়ে দিই তাকে রিসিভ করে নিয়ে আসবে আর ভাই কিন্তু আজকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে যে লাস্ট 20টা ভিডিওতে যে প্রাইস দিয়েছে আজকে যে প্রাইসগুলো দিবে আপনি কম্পেয়ার করে দেখবেন এই প্রাইসগুলো কম আর যদি না হয় অবশ্যই তার দোকানে এসে ফ্রিতে কফি খেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আর কমেন্টে যা লেখার অবশ্যই লিখতে পারেন কোনো সমস্যা নাই আর আশা করি অবশ্যই বুঝবেন জিনিসগুলো ঠিক আছে ভালো প্রোডাক্টের দাম সব সময় একটু বেশি হয় তারপর ভাই বলতেছে যে অবশ্যই যেহেতু নতুন দোকান পরিচিতির খাতিরে হলেও তিনি অবশ্যই কম দামে দেওয়ার চেষ্টা করবেন ওকে তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা অনেকদিন পর কিন্তু আসছি আবার হচ্ছে মেহেদী ভাইয়ের শপে আর সবচেয়ে একটা আশ্চর্যকর কথা আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে মেহেদী ভাইরা কিন্তু এখন নতুন দোকানে ঠিক আছে সো নতুন দোকানে চলে আসছে আজকে কিন্তু বিশাল একটা ধামাকা থাকতেছে আর প্রত্যেকটা ফোনের সাথে গিফট থাকতেছে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য গিফট থাকতেছে বাকিটা শুনুন ভাইয়ের মুখ থেকে কি অবস্থা কেমন আছেন কি দিচ্ছেন আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স রে আরিয়ান ভাইয়ের আজকে ভাই নতুন দোকান উপলক্ষে আরিয়ান ব্লগ বিডি থেকে যারা দেখে আমার দোকানে আসবে তাদের জন্য স্পেশাল ফোন একদম এমন রেটে দিয়ে দেবো ইনশাল্লাহ মার্কেটের বেস্ট 20-25টা 30টা ব্লগ কম্পেয়ার করে আসবেন ইনশাল্লাহ সবচেয়ে বেস্ট একটা প্রাইস দেওয়ার চেষ্টা করবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে কিছু স্পেশাল গিফট রাখছি আর আরেকটা স্পেশালিটি হচ্ছে আরিয়ান ব্লগ থেকে যারা দেখে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে যারা স্ক্রিনশট নিয়ে আসবে তাদের জন্য স্পেশাল কোয়ালিটির হেডফোন এটা ভাই নরমাল দেখছেন অনেক ভালো কোয়ালিটির হেডফোন এগুলো আলাদা রাখছি প্যাকেট করে এটা দামি করে অনেক দামি সেল করে এগুলো সবার জন্য একটা করে ফ্রি দিয়ে দেবো ইনশাআল্লাহ সব মানে খালি ভিডিও দেখে আসবেন ফোন কিনুক বা না কিনুক খালি আরিয়ান ব্লগের যদি কমেন্ট আর লাইক আর একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট মারলে তার জন্য এগুলো সব ফ্রি ফোন কিনা না কিনা ডাজন্ট ম্যাটার ওকে তার মানে হচ্ছে আপনি শুধুমাত্র মার্কেটে আসলেই ভাইয়ের কাছ থেকে কিন্তু একটা আপনি নিয়ে যেতে পারতেছেন একটা হেডফোন শুধুমাত্র আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে তাকে শুধু দেখাবেন যে ভাইয়া এই যে চ্যানেল সাবস্ক্রাইব করছি লাইক দিছি আপনার ভিডিওতে একটা কমেন্ট করছি দেখেন ঠিক আছে অবশ্যই আপনাকে কিন্তু একটা হেডফোন দিয়ে দিবে এটা কোনো আর কোনো কন্ডিশন নেই এরই কন্ডিশন ফোন কেনা লাগবে না এরই কন্ডিশন নতুন দোকান আরিয়ান ব্লগ যত ভিউয়ার্স আছে সব ভিউয়ার্সরা আমার দোকান চিনবে আসবে এটাই আমার কাছে অনেক বড় আর অবশ্যই ঝটপট লাইক করে দিন আমরা আশা করতেছি এই ভিডিওটাতে 5000 লাইক হবে ইনশাআল্লাহ আর 5000 লাইক হলে ভাইয়ের দোকানে আবারো ঝাক্কাস হবে এবং এই ভিডিওতে যদি 5000 লাইক করে দিতে পারেন আমি কথা দিচ্ছি সামনে আমার সামনে 100 সাবস্ক্রাইবার রে এই নিকবেন হেডফোন আমি গিফট করব OnePlus এর নিকবেন হেডফোন গিফট করব শুধুমাত্র কথা হচ্ছে 5000 লাইক করে দিতে হবে 5000 লাইক করে দিলে OnePlus এর নিকবেন 100 জনকে গিফট করব 100 জন যে 100 জন আমার আমি যা বুঝবো যারা আমার সব সময় আমার ভিডিও দেখে এবং কমেন্ট করে তাদেরকে এটা দরকার হলে আমি কুরিয়ারে পাঠিয়ে দেব তাদেরকে কথা দিলাম ঠিক আছে ওকে ভাইয়া তো আজকে প্রাইস কেমন থাকতেছে আজকে গিফট গুলো একটু সাইড করো আজকের প্রাইস গুলো থাকবে ইনশাআল্লাহ আজকে মার্কেটের যত গেমিং কালেকশন আছে সব গেমিং কালেকশন রাখছি ভাই Samsung এর প্রোডাক্ট একটু শর্ট হওয়ার পরেও ইনশাআল্লাহ অনেক প্রোডাক্ট আছে বাট আজকে পুরো এই মাথা তুই মাথা বন্ধ ইনশাআল্লাহ গেমিং কালেকশন ওই যে Poco দেখতে পাচ্ছি X4 Pro 5G X4 Pro গুলো পুরো ইনটেক কন্ডিশন আছে Poco M3 Poco গেমিং কালেকশন Redmi গেমিং কালেকশন আর OnePlus এর সব তো গেমিং কালেকশনই ভাই আর এই পাশে LG এর স্পেশাল মডেল রাখছি আনকমন মডেল যারা LG Velvet LG Sony বিভিন্ন মডেল তারপরে G8X থিং তারপরে যে ডুয়াল স্ক্রিন সব ধরনের প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ এখানে আছে আর তারপরে আইফোনের অনেকগুলো আছে আর আইফোনের XR থেকে শুরু করে একদম 11 7 প্লাস যা আছে ইনশাআল্লাহ কম বেশি সবার জন্য মিড রেঞ্জের হাই রেঞ্জের সব ইনশাআল্লাহ আছে আচ্ছা ঠিক আছে তো ভাই কি দিয়ে শুরু করবেন বলেন তো সর্বপ্রথম আজকে শুরু করতে যাচ্ছিলাম আনকমন ডিভাইস দিয়ে ওকে শুরু করি আনকমন দিয়ে সর্বপ্রথম শুরু করতে যাচ্ছি হচ্ছে আমাদের LG এর একটা মডেল আছে LG Wing Wing আচ্ছা LG Wing ডুয়াল স্ক্রিনের একটা ফোন দুর্দান্ত একটা ফোন ভাই LG Wing না LG Wing 8GB 128GB 8GB 128GB গেমিং প্রসেসর ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো বস এটাতে জি ব্যাটারি ব্যাকআপ কি রকম কতক্ষণ থাকে ব্যাটারি ব্যাকআপ অনেক আপনি যদি এমনি গেম টাইম খেলেন 7-8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে আর এটাতে কিন্তু পিকচারটা খুব ভালো তোলা যায় কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি ঠিক আছে পিকচারটা ছবিটা খুব ভালো তোলা যায় আর এর মধ্যে গেমবল মোডটা আছে যেহেতু আপনি জানেন যে আপনাকে কিছুই করতে হবে না আপনি শুধু এই যে এখানে বাটন নাড়াচাড়া করলেই দেখেন যে ক্যামেরা উপরে নিচে আসতেছে যারা ব্লগার আছেন বা যারা ব্লগ করেন বা যারা নতুন ইউটিউবে ভিডিও করার কথা চিন্তা করতেছেন গেমবল আর মোবাইল কেনার জন্য আলাদা আলাদা টাকা খরচ না করে আপনি এটাই নিতে পারেন ঠিক আছে আপনার মোবাইল হয়ে গেল আর পিকচার কোয়ালিটিতে দেখতে পাচ্ছেন কত সুন্দর কত নিচ্ছেন LG Wings এর প্রাইস হচ্ছে অনলি 34500 টাকা বস মাত্র 34500 টাকা 34500 টাকা আমি জানি প্রত্যেকটা ব্লগে 37 36 আপনি বলেন কত দিব বস কত দিবেন মার্কেটে 23 5 24 অনেক অনেক ধরনের এর দামে অনলি 22000 টাকা করে দিলাম অনলি LG Velvet 22000 করে Velvet 8GB 128GB plus 5G 22000 টাকা আচ্ছা ঠিক আছে সো 8GB এর Velvet গুলো পাচ্ছেন হচ্ছে 22000 টাকা মেদিবের কাছে আর সব সময় বলে নেই যে আজকে কিন্তু ধামাকা থাকতেছে যারা ভিডিও দেখে আসবেন সবার সাথে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে লাইক দিয়ে আসলে হেডফোন গিফট পাচ্ছেন আর প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু নিকব্যান্ডগুলো মানে গিফটগুলো মানে পেয়ে যাচ্ছেন একটা নিকব্যান্ড দেখান তো দেখি নিকব্যান্ড হেডফোন একটা দেখাও তো ভালো আচ্ছা একটা নিকব্যান্ড হেডফোন এই যে দেখেন এই যে হেডফোনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফোনের সাথে একটা করে OnePlus এর নিকব্যান্ড কিন্তু ফ্রি থাকতেছে ঠিক আছে আপনি বুঝেন প্রাইসও কমায় দিতেছে আবার হেডফোন দিতেছে কারণ তাদের নতুন শপ আরিয়ান ব্লগ থেকে সবাই আমার দোকানটা চিনি ভাই একটাই আমাদের ডিমান্ড আর কিছুই না আচ্ছা তার দোকানে আসবেন ঘুরে যাবেন তারপর যাব হচ্ছে আমরা LG এর আরেকটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে B15 থিং অস্থির একটা ফোন ভাই গেমিং কালেকশন ভাই মাথা নষ্ট কালেকশন LG এর গেমিং কালেকশন LG এর ভিতরে ব্যাটারি ব্যাকআপ সব 3337 mAh এটা 4000 mAh ব্যাটারি এটা 4000 mAh ব্যাটারি 6GB 128GB B15 থিং আচ্ছা B15 থিং জি বস আচ্ছা ক্যামেরাটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ওয়াও সো এটা যারা চাচ্ছেন Snapdragon প্রসেসর দেয়া আছে গেমিং ডিভাইস LG এর যারা গেমিং ডিভাইস নিতে চান অবশ্যই ভাই দোকানটা ভিজিট করবেন আর এটারও একটা ধামাকা প্রাইস কিন্তু ভাই দিয়ে দেব আজকে কত এটার প্রাইস অনলি 25500 টাকা অনলি 25000 টাকা 25500 টাকা 7000 mAh ব্যাটারি এটা 7000 মিলিয়ন বলেন কি 7000 না বসে 4000 মিলিয়ন 4000 মিলিয়ন আমি শুনছি 4000 তাহলে কত দাম হচ্ছে আমরা LG G8X থিং LG G8X থিং ওকে 5GB 128GB এর ফোন এটা ওকে চমৎকার চমৎকার মানে ভুল হয়তো মেবি হইতে পারে সো দেখতে পাচ্ছেন 5GB 128GB আর পিছনে কিন্তু বাম্পারে হালকা একটু দাগ আছে এই যে একটু দাগ আছে ইউজ ফোন এটা থাকতেই পারে ঠিক আছে আর এই যে উপরে দেখতে পাচ্ছেন ভাইয়া দামটা অবশ্যই কমায় দিবেন এটা একটু দাগ আছে হ্যাঁ অবশ্যই বস আমার সব প্রোডাক্ট একটাই কথা বলি বস আমার কাছে যা আছে সব প্রোডাক্ট 100% অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা কেউ যদি কলম প্রমাণ করতে পারে 2 বছর 3 বছর 5 বছর পরে তার টাকা ফেরত তার ক্যাশব্যাক কোনো রিপ্লেস নাই অথবা কেউ যদি কিনে করতে পারেন যে এটা বডি সেন্স তারপরেও কিন্তু তারপরে অনেকে আসলে কি করে ভাই অনেকদিন আগের ফোন দেখা যায় যে মানে একটা স্ক্র্যাচ থাকলে চিন্তা করে যে 500 টাকা দিয়ে এটা বডি লাগায় 2000 টাকা লাভ করি এরকম আমরা তো আমি 500 টাকা কমাই দিয়ে একটা কাস্টমারের মন খুশি করি এবং প্রোডাক্টটা যেভাবে আসছে ওইভাবে তার হাতে প্রোভাইড করার চেষ্টা করি বলেন এটার প্রাইস হচ্ছে অনলি 23500 অনলি 23500 টাকা 23500 টাকা বি ইয়া G8X ভাই এটা যেহেতু তো স্ক্র্যাচ আছে 5000 সারা দেন টেস্ট করেন টেস্ট করে দিব জান আজকে দেশি করে দিলাম আজকে আপনি যা বলবেন ভাই তাই আচ্ছা 23000 এ পেয়ে যাচ্ছেন এটা 23000 পেয়ে যাচ্ছেন ঝটপট ভিডিওটা লাইক করতে থাকুন আমরা বলছি যে 5000 লাইক হলে কিন্তু সবার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন কারণ আপনার পছন্দের কালেকশনটা এখানেই আছে এবং মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইস ইনশাআল্লাহ দিব আজকে আচ্ছা এগুলা কি এরপর হচ্ছে Xperia XZ3 3XZ2 XZ3 টা আগে থাকে অনেক আগের মডেল ভাই কিন্তু এখনো অনেকে বলে ভাই এটা ফুল প্রেস কিভাবে থাকে আসলে এই প্রোডাক্টগুলো যে এয়ারপোর্টে আটকে থাকা যে প্রোডাক্টগুলো ছিল ভিতরে ইউজ করা হয় না আচ্ছা এটা মানে সেটআপ করে নাই সেটআপ করে নেবেন অবশ্যই প্রত্যেকটা ফোন সেটআপ করে নেবেন এগুলো এখন আনইউজ মানে ইউজ হয় নাই বললেই চলে এরকম না খুব অল্প এজন্য যে ক্যামেরাতে ঢুকতেছে সেটআপ চাইতেছে ওকে ঠিক আছে সো XZ3 একটা বাম্পার প্রাইস দিয়ে দিবেন এটা বাম্পার প্রাইস দিয়ে দিব আজকে XZ3 দিয়ে দিব অনলি 14200 টাকা অনলি 14200 টাকা 200 টাকা ওই জায়গা থেকে কমাই দিলাম কোনো লাভ করব না আজকে অনলি 14000 টাকা 14000 টাকা সাথে কিন্তু একটা নিক ব্যান্ড হেডফোন ফ্রি পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর অবশ্যই অ্যারেঞ্জমেন্ট ভিডিওটা দেখে যারা আসবেন তাদের জন্য হেডফোন থাকতেছে আর ভিডিওটা লাইক করে দিবেন OnePlus এর জন্য OnePlus এর হেডফোন দিচ্ছি আমার জন্য আমার হেডফোন সব ভালো হেডফোনগুলো দিব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তারপরে XZ2 ওকে XZ2 টা XZ3 থেকে জাস্ট কার্ভটা একটু কম করছে এমন সেডি হিসেবে এটাও দুর্দান্ত একটা ফোন এবং হ্যান্ডি আছে এবং অনেক হ্যান্ডি একটা ফোন ঠিক আছে হ্যান্ডি কমফোর্টেবল একটা সাইজ ওকে XZ2 তাহলে মোটামুটি পাচ্ছেন আপনারা এই দোকানে এবং ফ্রেশ আছে কত নিচ্ছেন ফ্রেশ নিচ্ছি এটা প্রাইস নিচ্ছি অনলি 13500 টাকা অনলি 13500 টাকা 13500 টাকা পাচ্ছেন XZ2 টা Xperia 5 মার্কেটের সবচেয়ে বেস্ট কালেকশন Sony Xperia 5 ওকে বালতিতে চুবানো ফোন ভাই বালতিতে চুবানো অনেকে দেখি ভিডিও শুরু করার আগে বালতিতে গোসল করাইতেছে ভিডিও ওই ভিডিওতে যদি গোসল করার কেউ যদি ভিডিওটা একটু ঘোলা মনে হয় রেগুলেশন বাড়ানোর আগে বুঝবেন এটা Xperia 5 কারণ এই একটাই হচ্ছে পানিতে ডুবানো ফোন ওকে ঠিক আছে টাইম ওয়াটারপ্রুফ আচ্ছা Xperia 5 তাহলে 64GB এর ফোন কত দিচ্ছেন গেমিং কালেকশন এটাও প্রসেসর অনেক ভালো প্রসেসর আছে এটার প্রাইস দিব অনলি কত দিব বলেন 16500 টাকা 16500 টাকা ওকে দিলাম আজকে 16500 টাকা সাথে নিকব্যান্ড ফ্রি সাথে আচ্ছা ঠিক আছে OnePlus এর সাথে OnePlus Xperia সাথে Xperia আচ্ছা যেটা যে ব্র্যান্ডের তার সাথে সেই ব্র্যান্ডের অনেকে আবার দেখা যায় পরে Vivo Y12 নিয়ে বলবে ভাই নিকবেন আসলে ওগুলোর জন্য আলাদা হেডফোন রাখছি ওটার জন্য ওটা ভালো হবে না অ্যাডজাস্ট হবে না ঠিক আছে যেটা যে ব্র্যান্ডের তার সাথে সেই ব্র্যান্ডই ম্যাচিং করে দিই আচ্ছা তারপর ভাইয়া LG কালেকশন ইনশাআল্লাহ এই পর্যন্ত ছিল এরপর যাব আমরা পিক্সেলে যাই ওকে পিক্সেলে যাই পিক্সেলে 3XL বস পিক্সেল 3XL ওকে দুর্দান্ত একটা ফোন অনেক হ্যান্ডি একটা ফোন 4GB 64GB এর ফোন আচ্ছা এবং এটা হচ্ছে দেখেন নচ ডিসপ্লে দিয়ে আসছে একদম ফুল ফ্রেশ বলবো না কিন্তু মোটামুটি ফ্রেশ আছে ঠিক আছে ফুল ফ্রেশ বললে গোনা হবে ভাই হ্যাঁ ভাই 99% 100% ফ্রেশ না ভাই হ্যাঁ 1-2% একটু এদিক ওদিক থাকে আচ্ছা ঠিক আছে কত দিচ্ছেন এর প্রাইস মার্কেটে কত দিব বলেন আপনিই বলেন আচ্ছা কত দিবেন এটা 17.5 দেওয়া আছে আমি অনলি 16800 টাকা করে দিলাম 16000 টাকা 16500 টাকা করে দিলাম 16500 টাকা 16500 আমি তারপর যা হচ্ছে পিক্সেল ভাই পিক্সেল 4XL পিক্সেল 4XL ওকে 6GB 64GB এর মার্কেটে আমার কাছে সবচেয়ে রানিং প্রোডাক্ট বস এটা মানে অনেকে অল্প বাজেটের ভিতরে পিক্সেল 4XL নিয়ে অনেক ভালো ভালো ফোনের সাথে কম্পেয়ার করে ইউজ করতেছে বস হ্যাঁ পিক্সেল 4XL টা 6GB 64GB পিক্সেল 4XL কত নেবেন দাম এটার প্রাইস দিব কত দিব বলেন সবাই 24000 23500 টাকা দেন আমি অনলি 22500 টাকা অনলি 22000 টাকার 4XL 22500 টাকা 4XL 6GB 4XL আচ্ছা এখানে কিন্তু শুধু পিক্সেল 4 টাই বিক্রি হয় কি প্রায় 22000 করে ঠিক আছে আর 4XL টা দিতে হচ্ছে 22000 টাকা অনলি 22500 টাকা 22500 টাকা ওয়াও ভাই আজকে কি বলবো ভিডিওটাতে বলেন এরপরে যাব হচ্ছে আমরা আমাদের গেমিং এর সবচেয়ে তুফান কালেকশন হচ্ছে OnePlus ব্র্যান্ডে চলে যাব আচ্ছা OnePlus এর সর্বপ্রথম শুরু করি ভাই তুফান 888 প্রসেসর OnePlus 9 Pro 12GB 256GB বস OnePlus শুধু 9 Pro না OnePlus 9 Pro Plus 5G এটা বস আচ্ছা 9 Pro Plus 5G 9 Pro 5G 12GB 256GB আচ্ছা 12GB ডিসপ্লে তো সবচেয়ে ভালো একটা ফোন গেমিং এর জন্য বস তাই নাকি জি আচ্ছা কত নিচে একটা ইউজ করতেছি এটা আপনি নিজে ইউজ করেন আমি নিজে একটা OnePlus 9 Pro ইউজ আচ্ছা 9 Pro কার্ভ ডিসপ্লের মধ্যে সিঙ্গেল সিম না ডুয়াল সিম সিঙ্গেল সিম বস এগুলো ভাই চায়না ভেরিয়েন্ট আমি সেল করি না ইন্ডিয়ান ভেরিয়েন্ট গুলো খুব কম আসে ইন্ডিয়ান ভেরিয়েন্ট ফোনগুলো ডুয়াল সিম ওকে ঠিক আছে এটা দাম কত দিবেন বলেন আমি নিজে একটা সিঙ্গেল সিম ইউজ করি সাথে একটা আলাদা এক্সট্রা রাফিজের জন্য একটা ফোন ইউজ করেন আচ্ছা ঠিক আছে এটার প্রাইস দিব একদম কত দিব বলেন মার্কেটে 52 51 49 পর্যন্ত রেট দেওয়া আছে আচ্ছা আপনি আরো 48500 করে দিন 48500 জান বরাবর 48 করে দিলাম OnePlus 9 Pro 5G OnePlus 9 Pro 5G সিঙ্গেল সিম 48000 টাকা 48000 টাকা আচ্ছা ঝটপট লাইক করতে থাকুন দাম পছন্দ হলে অবশ্যই লাইক করে দেবেন এটা হচ্ছে আমরা OnePlus এর 9R বস 9R যেটা আমি ইউজ করি এই যে আপনারা আমার পাশাপাশি রাখছি বস আচ্ছা ঠিক আছে 9R হচ্ছে খুবই রিনাউন্ড একটা ফোন সব ধরনের কাজ করতে পারবেন আমি সারা দিন গেম খেলি ইউটিউবের কাজ করি মোটামুটি গরমও হয় না ফোনটা এত ভালো ফোন এবং আমি আমার আপনারা জানেন যে আমি আমার নিজের হাতের ফোনটাও বিক্রি করে দিব আমার নিজের হাতের ফোনটা যারা নিতে চান আমার কাছে OnePlus 9R একটা ছিল এখন মনে করেন ভাই দুইটা আছে না আমি বিক্রি করব কিছুদিন পরে কয়েকটা দিন পরে অবশ্যই ভিডিও দেখতে থাকুন আমার ভিডিও দেখতে থাকলে আমি কবে মানে আমার সেটটা বিক্রি করব এবং কত দামে বিক্রি করব এটাও বলে দিব তো আপনার দামটা শুনি আচ্ছা আমার দামটা অনলি আপনি কত সেল করবেন এটা কত জিবি করেন 12GB 256 আচ্ছা 12GB 200 আমার তো 8128 আপনারটা 12256 ডুয়াল সিম না সিঙ্গেল সিম ডুয়াল সিম আমারটাও ডুয়াল সিম আচ্ছা যাই হোক আমারটা আরো ভালো এচও মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশনে আছে এটা জাস্ট খালি ক্যামেরার এই যে সাইড দিয়ে হালকা একটু দেখেন একটু হালকা একটু ইয়া আছে মানে দাগ উঠে গেছে সো তাছাড়া মোটামুটি ফোন ভালো আছে ঠিক আছে কত দিবেন আপনি 12 দিন এর প্রাইস দিব অনলি 36500 টাকা, অনলি 36500 টাকা 12 দিন যার বরাবর 36 করে দিলাম 12GB 256 35 পাস করে দেন, 35 পাস করে দিব। আচ্ছা ঠিক আছে দেন, জান দিলাম নতুন দোকানে বলা খেয়ে নতুন দোকানে 12256 35500 টাকা 9R। আচ্ছা ঠিক আছে, আর আমারটা হচ্ছে 128GB ভেরিয়েন্ট, আমি মোটামুটি চার্জার সহকারে আছে 32 33 হলে সেল করব, যারা নেবেন অবশ্যই কমেন্টে বলবেন। এটা অপেক্ষাই থাকবে বস, আমার 12GB 256GB এটা দেখবেন আমার হাতেটা, আমি অবশ্যই ইয়াতে আইফোনে সুইচ করব, 13 প্রো ম্যাক্স কিনবো তো এই কারণে সেল করব। আচ্ছা তারপর যাব হচ্ছে আমরা OnePlus 8 Pro, OnePlus 8 Pro জি বস, OnePlus 8 Pro 8GB 128GB দুর্দান্ত একটা ফোন বস। আচ্ছা OnePlus 8 Pro 8GB 128GB মার্কেটে সবচেয়ে রিয়ার ফোন ভাই, এক পিস এগুলা এক পিস করে আছে বস, এক দুই পিস করে পাওয়া যায় না, স্কাই ব্লু কালার এবং অনেক সুন্দর কন্ডিশনে কিন্তু ফোনটা আছে। ঠিক আছে দেখেন কোথাও একটা দাগ পাবেন না, স্ক্র্যাচ পাবেন না। ঠিক আছে মোটামুটি মনে হয় যে ভদ্রলোক ইউজ করছে ভালো করে ইউজ করছে। ঠিক আছে সো এটা কত জিবি ভেরিয়েন্ট আবার 8GB 128GB সিঙ্গেল সিম যা ডুয়াল সিম। আচ্ছা কত দিচ্ছেন দাম? এর প্রাইস দিচ্ছি অনলি কত দিব বলেন 40000 38000 করে দিলাম। কত? 38000 38000 শিওর 38000 OnePlus 8 Pro 38000 টাকা। আইসালা ফুল ফ্রেশ কন্ডিশন, আইসালা মালে ঝামেলা আছে নাকি ভাই? না বস 100% ফ্রেশ কন্ডিশন, আর সব আমার দোকানের প্রত্যেকটা ফোনের আইএমআই নাম্বার চেক করে দিবেন, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু দিয়ে দিব। আর যমুনা ফিউচার পার্কে বিজনেস করি ভাই, ইজ্জত সম্মান নিয়ে বিজনেস করতে হবে, একটা ফোন দিয়েই তো লাভ করে আর এখান থেকে পালায় চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা আমার কাছে আসলে ইনশাআল্লাহ কি পাবেন না পাবেন জানি না, আরিয়ান ব্লগ দেখে যারা আসবে তারা একটা ভালো প্রাইস পাবেন এটা বলতে পারি কিনা জানি না, কিন্তু একটা ভালো সার্ভিস পাবেন বস, এটা নিয়ে টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে 40000 টাকা দিয়ে একটা ফোন কিনবেন, ফোনটা কিনলে হয়তো আমার কাছ থেকে 500 টাকা ঠকবেন আপনি ভাবতেছেন না, কিন্তু 40000 টাকা ঠকবেন না। আর আমার ফোনের কোনো রেসপন্সিবিলিটি, আমার কোনো প্রকার ঝামেলা হলে ফেস করব আমি বস। ওকে ওকে, মানে আফটার কোনো ঝামেলা হলে ভাই ফেস করবে। আচ্ছা আপনি শুধু মেমোটাতে আমি এই নাম্বার লিখে নিয়ে নাম্বার ফুল আইএমআই নাম্বার লিখে দিব, লিখে নিয়ে মেমোটা যত্নে রাখবেন। আর অনেকে ভাবে যে এগুলো মানে চোরাই ফোন, ভাই চোরাই টোরাই ফোন এরকমের ফোন বিক্রি করা হয় না, কারণ এগুলো ফোন সব দেশের বাইরে থেকে আসে। হয়তো দেখা যায় যে দুই একটা ফোন এখান থেকে হয়তো এক্সচেঞ্জের কেনা হয়, তাও আপনি একটা ফোন এক্সচেঞ্জ করতে আসলে দেখেন যে আপনার কাছে কি কি ডকুমেন্ট নিয়ে রাখে। ঠিক আছে ভাই এক্সচেঞ্জ করতে গেলে ক্যাশ মেমো এবং বক্স চার্জার না থাকলে ফোন রাখতাম, এখন উইদাউট বক্স চার্জার উইদাউট ক্যাশ মেমো আমি ফোন রাখি না। আর তারপরে আপনার ভোটার আইডি কার্ড লাগবে, আপনার আইএমআই নাম্বার দিয়ে সাইন করে নেবে, আপনার একটা ভিডিও ক্লিপ নেবে, অনেক কিছু আছে ভাই। আপনি নিজে সেল করতে আইছেন দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত একজনের ফোন আরেকজনের হাতে দিব ভাই, তার সেফটি আমার হাতে। হ্যাঁ ওকে তারপর হচ্ছে আমরা OnePlus এর সবচেয়ে তুফান একটা কালেকশন ভাই, মার্কেটের একটা ক্রাশ OnePlus Nord CE 2, OnePlus Nord CE 2 তুফান মানে ভাই প্রতিদিন এটা চাইতেছে। 6 পিস প্রোডাক্ট আছে আর 2 পিস আছে মাত্র। আচ্ছা ঠিক আছে, একটা 6GB 128GB 6GB 128GB আর একটা 8GB 128GB। আচ্ছা এটা 6GB 128GB হ্যাঁ হ্যাঁ 6GB 128GB এটা 828 6GB 128 কত নেবেন? 6GB 128 দিব 27000 টাকা, আর 128 দিব 28500 টাকা। 28500 টাকা আচ্ছা 27 আর 28 করে দিলাম। 27 আর 28 না দোকান উপলক্ষে দুইটার প্রাইস সেম করে দিলাম। আচ্ছা না না দুইটা প্রাইস সেম কেমনে হয়, এটা কম হবে 500 টাকা এদিক ওদিক। আচ্ছা 500 টাকা এদিক ওদিক মানে যার যেটা মন চায় 27000 27500 27500 মানে সেমই তো হলো। তাহলে 8GB আর 4GB এটা 26 পাস করেন, 26 পাস করলে বস এটা করেন 26 পাস 26 পাস 26 আর এটা হচ্ছে 27 এটা হচ্ছে 6128 8128 এটা 26 পাস 27 পাস 27 পাস। ওকে ঠিক আছে ভাইয়া, এরপর যাব হচ্ছে OnePlus Nord CE 2 Lite, OnePlus Nord CE 2 Lite, OnePlus Nord CE 2 Lite এটা 6GB 128GB। ওকে 5000 mAh ব্যাটারি, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, পাঞ্চল ডিসপ্লে দিয়ে একটা ফোনে যা যা চান সবই পাবেন। আর OnePlus মানে OnePlus ঠিক আছে। ওকে আর OnePlus এর ব্ল্যাক কালারটা হচ্ছে গ্লসি ব্ল্যাক এর চেয়ে কিন্তু এটা আবার অনেক ভালো কালার। ঠিক আছে আবার ম্যাট ব্ল্যাকটা কিন্তু আরো সুন্দর লাগে, আরো সুন্দর লাগে। ঠিক আছে সো এটা কত নিচ্ছেন ভাইয়া? এর প্রাইস দিচ্ছি অনলি 23000 টাকা, অনলি 23000 টাকা। জানা 22 পাস করে দিলেন, 22 পাস করে দিলেন, 22 করে দেন, 22 করে দিলে আপনি খুশি। আজকে নতুন দোকান উপলক্ষে 22 করে দিলেন, যা ইনশাআল্লাহ লাভ থাকুক আর না থাকুক। আরেন ভাই আমি কোনো কিছু ভাবতেছি না ভাই, লাভ আর লসের কথা না, দোকানে আসুক সবাই, দোকান চিনুক, এই আর কি আমাদের দাবি। ওকে ঠিক আছে, এরপর যাব হচ্ছে ভাই আমরা একটা আরেকটা গেমিং কালেকশন OnePlus 70 8GB 128GB। আচ্ছা OnePlus 70 কিন্তু গেমিং এর জন্য খুবই ভালো একটা ফোন, খুবই ভালো। ঠিক আছে আর কিছুদিন আগে কিন্তু এই ফোনটার দাম বাড়ছিল, ইভেন কিছু কিছু দোকানে এখনো কিন্তু অনেক দাম বাড়তি আছে, অনেক দাম বাড়তি। তো আমি আশা করব ভাই কিন্তু একটু কম দামে দিবে। ঠিক আছে আজকে বলেন আপনি তো সব প্রোডাক্টের রেট কম বেশি আমার করতে ভালোই জানেন, আপনি বলেন কত দিবেন? আচ্ছা 128GB আচ্ছা আচ্ছা আগে কিন্তু মোটামুটি 24500 বিক্রি করছেন, হ্যাঁ এখন 25500 টাকা রেট আইছে পড়ছে যদিও। আচ্ছা তো আমি আগে রেটই দিয়ে দিলাম জান 24500 টাকা দিয়ে দিলাম। কোন কি ভাই অন্য দোকানদাররা ভাই 24500 টাকা এখন 70 পাওয়া যায় না। অনেকে বলবেন যে ভাই এই ভিডিওতে চাপা মারতাছেন অনেক, ভাই প্রাইসগুলো আসলে আমার কাছে কম লাগতেছে, আপনাদের কাছে কীরকম লাগতেছে জানি না, ঠিক আছে। তো এখন আপনি যদি বলে মনে করেন যে আমি চাপা মারতেছি, তাহলে আমি চাপাই মারতেছি, ঠিক আছে। কিন্তু আপনি অন্য দোকানের থেকে প্রাইসগুলো একটু কম্পেয়ার করে দেখেন যে আসলে কি চাপা মারতেছি নাকি সত্যি সত্যি বলতেছি, আচ্ছা ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, এই প্রোডাক্টটা জাস্ট এই সপ্তাহের প্রথম সপ্তাহে আরিয়ান ব্লগের জন্য একটা অফার প্রাইস ভাই। আপনারা ভাববেন না যে চাপা অথবা প্রোডাক্ট চোরাই ফোন, কোনো কিছু না, একদম 100% অথেন্টিক ফোন। জাস্ট এই সপ্তাহের জন্য আরিয়ান ব্লগের জন্য এটা একটা দোকান উপলক্ষে, নতুন দোকান উপলক্ষে অফার 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 আচ্ছা ঠিক আছে। এবার যাব OnePlus 60 ভাই, টেস্ট করে দেখেন এগুলো অফার কিনা। OnePlus 60 8GB 128GB only 19500 টাকা, only 19500 টাকা। এটা 20500 21000 এর নিচে কেউ সেল করবে। OnePlus 60 OnePlus 60 অফার যখন দিবেন আরো কমায় দেন, 8GB 128GB 19500 টাকা আরো কমায় দেন, আরো 300 টাকা অফার দিয়ে দিলাম স্যার, 500 কমায় দেন, 19 করে দেন, 19 করে দিলাম, 200 টাকা আরিয়ান ভাইয়ের জন্য, ডাজেন্ট ম্যাটার। আচ্ছা ঠিক আছে, তারপরে যাব হচ্ছে আমরা ভাই Vivo তুফান একটা কালেকশন আছে V23 বস, V23 8GB 128GB দুর্দান্ত ফোন। এই কালারটা অনেক সুন্দর একটা কালার, অনেক সুন্দর কালার, এবং রোদে গেলে এই কালারটা কিন্তু রিফ্লেক্ট করে চেঞ্জ হয়, ঠিক আছে, আলোতে যা চেঞ্জ হয়। দুইটা ডিভাইস আছে মোটামুটি, এই যে দেখেন ক্যামেরা ট্যামেরা সবকিছু দেখাচ্ছে। এখনো অফিশিয়ালি এই ফোন পাবেন, আনঅফিশিয়ালি ফোন পাবেন। তো ভাইয়ের কাছে নিলে মনে হয় একটা ধামাকা থাকতেছে, আমি আশা করতেছি যতদূর, ঠিক আছে। 8GB ভেরিয়েন্ট, 8GB ভেরিয়েন্ট অনলি 31000 টাকা প্রাইস দিয়ে দিয়েছে। আচ্ছা 30000 করে দেন, 30500 করে দিলাম বস, 30 করা যায় না, 30000 টাকা করা যায়। আচ্ছা কইলাস কিডে পসিবল, আচ্ছা ঠিক আছে 30000। আচ্ছা আপনি দেখতে আপনি কিন্তু একটা নিকবেন পাচ্ছেন, এটা কিন্তু মাথায় রাখবেন, হ্যাঁ এগুলোর সাথে নিকবেন পাচ্ছেন একটা অবশ্যই। তারপর যাব আমরা B20 Pro Plus 5G, B20 Pro Plus 5G 8GB 128GB এটাও দুর্দান্ত একটা ফোন বস, এটাও দুর্দান্ত ফোন, ক্যামেরাটা অনেক সুন্দর এবং ফোনটা অনেক হ্যান্ডি একটা ফোন। আচ্ছা ঠিক আছে, সো ক্যামেরা সুন্দর হ্যান্ডি এবং নসটা দেখতে পাচ্ছেন। সো এই যে দেখেন সেলফি ক্যামেরাটা। তো মোটামুটি যারা মোটামুটি আপনি 20 এর মধ্যে ফোন চাচ্ছেন এগুলো নিতে পারেন, কিন্তু এগুলো আপনার জন্য খুব ভালো ফোন হবে। কত নিচ্ছেন? এর প্রাইস দিচ্ছি অনলি 23500 টাকা, অনলি 23500 টাকা। প্লাস 5G বস, যেটা B20 আপনার কথা ঠিক আছে, রেট আপনাদের ওটা B20 ওটা কালকে সেল করছি 18000 টাকা, 18000 টাকা, 18000 টাকা সেল করে দিছি ক্যাশ ফর্ম আছে। এটা রাখবো অনলি 23500 বলছি না জান, বরাবর 23 করে দিলাম, বরাবর 23, বরাবর 23000 টাকা। আচ্ছা ঠিক আছে, B20 Pro Plus 5G বস, B20 Pro Plus 5G। আচ্ছা এরপরে হচ্ছে আমরা Vivo Y51, আচ্ছা Vivo Y এখন প্রসেসর 8GB 128GB দুর্দান্ত একটা ফোন। আচ্ছা এটা ব্যাকশেল হালকা ফাটা আছে, অনেকে বলে গেমিং ফোন, এটা কিন্তু ব্যাকশেল হালকা ফাটা আছে। ব্যাকশেল হালকা ফাটা বলতে বস এখানে আপনি কাছে নিয়ে আসেন, আমি দেখাই দিই, দেখেন কি দেখেন। আসলে আপনারা অনেকে আসে কাস্টমাররা মনে করে যে দেখাই না, এইটা কোনো ফাটা না, এটা যে শুধু পলিটা লাগাইছে যে ভিতরেটা স্ক্র্যাচ, হালকা স্ক্র্যাচ, ফাটা হচ্ছে এই যে এখানে বস। আমি মিথ্যা বলে কোনো কাস্টমারের কাছে সেল করতে চাই না বস, এখানে একটু ফাটা আছে, যাই ফাটা আছে দেখেন আমি প্রোডাক্ট দেখাই দিই বস। এর জন্য সবচেয়ে বেস্ট হলো দোকানে এসে দেখে বুঝে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তবুও ভিডিও কলে দেখাই দিই বস, বিশ্বাসের উপরে ফোন ঢাকার বাইরে নিতে পারেন বস। সাইড বাউন্ড ফিঙ্গার দিয়ে পাচ্ছেন, এটা ঢাকার বাইরের কন্ডিশনগুলো হচ্ছে আমরা তো সব ভিডিওতে বলি ভাই। আপনি শোনেন ভাই, একটা কথা বলি, আমি অন্ততপক্ষে আমি আরিয়ান, আমি ব্লগার, আমি কোনোদিনও কোনো জিনিস হাইড করে কাস্টমাররা দেখাই না। এটার জন্য আপনার ফোন আপনি বেচতে পারবেন কিনা সেটা আপনার ব্যাপার, কিন্তু ভাই আমি গোনা নিমু কেন, আমি মানুষের গালাগালি নিমু কেন? আমার কথা, আমি দেখছি যে এখানে একটু ফাটার মতো লাগে, আমি বলছি। অনেক ইউটিউবার আছে, ওয়াও, অনেক ইউটিউবার আছে, নাম বলবো না, অনেকে বলে ওয়াও জোস এটা সেটা, ভাই সবকিছুতেই জোস না কিন্তু, ঠিক আছে। আপনার কাস্টমারের, আপনি দোকানদারের কাছে আসা, দোকানদারে ভালো বলে খুশি হই মানে করতেছেন, কিন্তু কাস্টমারের তো গালাগালি খাইতেছেন ভাই। যেটা যেরকম সেটা সে রকম বলতে হবে, যেটাতে একটু প্রবলেম আছে অবশ্যই প্রবলেম বলে দেবেন। এটা ফাটা আছে, এটা কত নেবেন? আমি বল, অনেকে বলে রিপাবলিশ বিক্রি করি না, যে আমিও তো রিপাবলিশ বিক্রি করি, ডিসপ্লে চেঞ্জ, আচ্ছা বলে দিবেন, এটা বলে দেব অবশ্যই। এটার জন্য আবার বিশাল অফারও তো দিচ্ছি। আচ্ছা 20000 টাকা, 50000 টাকা, 30000 টাকার ফোন আপনি পেয়ে যাচ্ছেন অনলি অর্ধেক প্রাইসে। আচ্ছা ঠিক আছে, কত দিচ্ছেন এটা? এটা হচ্ছে Vivo Y51 গেমিং প্রসেসরের ফোন, এটা দিব অনলি 17000 টাকা। আচ্ছা যেহেতু একটু ফাটা আছে, সেহেতু 128GB জানা আপনার কথা, আরো 500 টাকা ডিসকাউন্ট করে 16500 করে দেন। একটু ফাটা আছে ভাইয়া, 16 দেন, দেন 16 করেন ভাইয়া। আচ্ছা দিলাম 16 উপলক্ষে। আচ্ছা 16 আরিয়ান ব্লগ দেখাস বেতার জন্য 16 টাকা, কিন্তু ঠিকঠাক থাকলে 18 18.5 এর নিচে পাইতেন না, ঠিক আছে ওকে। তো যতটুকু ফাটা আছে এটা একটা ব্যাক কভার লাগানো দরকার। Y53S, আচ্ছা Y53S 8GB 128GB দুর্দান্ত একটা ফোন, এগুলা Vivo সব সেম রেঞ্জের কাছাকাছি ফোন, ওকে ঠিক আছে। ফোনটা মোটামুটি ফ্রেশ আছে, হালকা একটু দাগ উঠে গেছে, আর এগুলা সাথে আসলে কভার ইউজ করলে কোনো কিছু দেখা যায় না, তবুও যারা নরমালি কভার সারা ইউজ করতে চায় তাদের জন্য এই কথাগুলো বলা। আচ্ছা ঠিক আছে, তো ভাই এটা কত নেবেন? এটা প্রাইস অনলি 17500 টাকা, অনলি 17500 টাকা দিলাম, 500 টাকা ছাড়া নাকি? 500 টাকা ছাড়া দিলাম ছাড়া, আচ্ছা ঠিক আছে বরাবর 17, ওকে ঠিক আছে। তারপর একটা ছোট কালেকশন আছে, যারা অল্প বাজেটের ভিতরে একদম কম বাজেটের একটা Android ফোন চালাতে চান তাদের জন্য Vivo Y12 Y12 কত? Y12 3GB RAM 64GB ফোন মেমোরি। আচ্ছা এটার প্রাইস দিব অনলি একটা তুফান প্রাইস ভাই, মার্কেটে এটা 10500 দেয়, এটা অনলি 9500 টাকা। এটা কিন্তু হাতের ফোন না, হাতের ফোন। এই যে দেখতে পাচ্ছেন হিরোর, ওরে বাপ, ওরা কি এটার একটা আইফোন নিবে? বললাম যে আচ্ছা এটা আজকে ভিডিওতে দিয়ে দেই, এক কাস্টমার যে দিয়ে দিবে ওভার প্রাইস দিয়ে দিই। আচ্ছা হাতের ফোন যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন, ভালো হবে। বললাম যে মার্কেটে 10500 টাকা সেল করে যেটা কত দিয়ে দিব ভাই? 9000 টাকা দিন, জানেন 9500 বলছি, আমার 500 লাভ রাখবো, 9000 টাকা কাস্টমারকে একটা সার্ভিস দিয়ে দিব আরিয়ান ব্লগের ভিউয়ার্স। আচ্ছা ঠিক আছে, Redmi কিছু গেমিং কালেকশন ভাই Redmi Note 11T 5G Note 11T 5G 8GB 128GB এর দুরদাম দর ফোন ভাই ও যে দেখেন ওকে এবার এগুলো কিন্তু রিসেন্ট ফোন মার্কেটে এখনো আপনি নতুন চাইলেও কিনতে পারবেন সো খুব বেশি দামের পার্থক্য হবে না তারপরেও কিন্তু ক্যামেরা করছে পিছনে ওকে কত দিবেন এর প্রাইস দিব অনলি 20500 টাকা অনলি 20000 দেন 20000 বরাবর করলে বস আচ্ছা দাম দিলাম 25000 মেগাপিক্সেল 20000 টাকা 20000 টাকা অনলি ওকে এরপর যাব হচ্ছে Poco M3 হলদে কালারের পাখিটা হয়ে গেছে ভাই এক পিস যা অর্ডার করবেন সে পাবেন ভাই হলদে পক্ষী যাকে বলে Poco M3 আচ্ছা Poco M3 না আচ্ছা ঠিক আছে সো দেখতে পাচ্ছেন Poco M3 যারা চাচ্ছেন তারা নিতে পারেন হলুদ কালার টেবিলে আছে 6GB RAM এর ফোনটা কিন্তু বস আচ্ছা 6GB RAM এর ফোন এটা 6GB RAM এর ফোন এর প্রাইস দিব অনলি 14500 টাকা 6GB RAM এর ফোন 14500 টাকা 14500 দাও আবার Poco ভাই M3 আচ্ছা অনেকে 4GB টাই 14000 বেচে 14000 বেচে ওকে তারপর অফার তো অফারই ভাই তারপর যাব হচ্ছে আমরা Redmi Note 9 Pro Max আচ্ছা Redmi Note 9 Pro Max 6GB 64GB RAM আচ্ছা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পাচ্ছেন আনসোল ডিসপ্লের ফোন ওকে সো গেমিং এর জন্য ভালো হবে ফোনটা সো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন আর মোটামুটি ফ্রেশ আছে ঠিক আছে খারাপ না কত নেছেন ভাইয়া এটার প্রাইস অনলি 17000 টাকা অনলি 17 রাখবেন 16500 টাকা 16500 টাকা 664 কিন্তু Note 9 Pro Max বস শুধু প্রোই এই রেটে সেল করে আচ্ছা Note 9 Pro Max কেউ আবার ভাইবেন না যে এটা 464 এরপর যাব হচ্ছে আমরা Redmi Note 8 Pro ওকে Note 8 Pro বস Note 8 Pro এটাও 6GB RAM এর ফোন এটা হচ্ছে দুর্দান্ত একটা ফোন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এই সিরিজের একদম অনেক রানিং বোর্ড আছে এটা হ্যান্ডফিল ভালো আছে কত নিছেন ভাই আর কন্ডিশনও ফ্রেশ আছে মোটামুটি হ্যাঁ এটার প্রাইস দিব অনলি কত দিব বলেন কত দিবেন অনলি 15000 টাকা অনলি 15 14500 করে 14500 ঠিক আছে প্রত্যেকটার সাথে নিকবেন ফ্রি পাচ্ছেন বারবার বলে দিচ্ছি আর অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন একটা করে ফোন ফ্রি পাবেন এমআই সিরিজের কার্ভ ডিসপ্লের ভিতরে কম বাজেটে যারা ফোন চান তাদের জন্য বেস্ট একটা ফোন এমআই নোট 2 বস নোট 2 না এমআই নোট 14999 টাকা প্রাইস ছিল যখন মার্কেটে ওঠার লাস্ট আচ্ছা তাই নাকি এখন 49000 টাকার ফোন পাচ্ছেন অনলি 14000 টাকায় 49000 টাকার ফোন অনলি 14000 টাকা 13500 টাকা করে দিলাম 13500 করে দিলাম 13500 করে দিলাম কার্ভ ডিসপ্লে ফুল কার্ভ আচ্ছা 50000 টাকার ফোন 13500 টাকা 500 টাকা এরপর যাব হচ্ছে আমরা Redmi সবচেয়ে কম বাজেটের যারা একটা 4GB RAM এর ফোন চালাতে চান তাদের জন্য নিয়ে আসলাম 9i খুব স্মুথ ফোন খুব আমার নিজের আপন ছোট ভাই এই ফোনটা ইউজ করে আমি নিজে কিনে দিছি ঠিক আছে হ্যাঁ এত পরিমাণে চার্জ ব্যাকআপ ভালো 6000 না 5000 মিলি ব্যাটারি 5000 আর দেখেন অনেক ফ্রেশ অনেক মানে কি বলবো কিছু কিছু ফোন আছে এই ক্যামেরা অন করতে ধরলে 3 সেকেন্ড লাগে এটা দেখেন জাস্ট কত ফাস্ট কিন্তু ফোনটা সো এটার দাম দিচ্ছেন মনে হয় 8000 টাকা না আপনি ঠিক করে বলেন কত দিব আপনার কথা রাখবো জান 8.5 দিয়ে দেন জান 8.5 দিয়ে দিব জান আচ্ছা 8.5000 টাকা ওকে ঠিক আছে 8.5 464 জিবি ভেরিয়েন্ট ফ্রেশ আছে কত নিচ্ছেন তারপর এবারে যাব হচ্ছে আমরা Huawei P30 Lite আচ্ছা Huawei P30 Lite আচ্ছা হালকা একটু মোটামুটি ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন হ্যাঁ স্কেচ আছে এই প্রোডাক্ট গুলো মোটামুটি জেনুইন প্রোডাক্ট সবচেয়ে বড় কথা হচ্ছে আমার প্রোডাক্ট 100% অরিজিনাল প্রোডাক্ট ওকে তো কত নিচ্ছেন এগুলো এটা 4GB 128GB এর ফোন Huawei P30 Lite এগুলো ভাই আগের ফোন Google সাপোর্টেড Google সব সাপোর্টেড সব সাপোর্টেড প্লে স্টোর আছে এর প্রাইস হবে অনলি 14000 টাকা অনলি 14000 টাকা 4GB 128GB 13500 করে দিলাম 13500 করে দিলাম আজকে নতুন দোকান উপলক্ষে 13 করে দিলাম 13000 টাকা ঠিক আছে তারপর যাব হচ্ছে আমরা Samsung A21s A21s 6GB RAM 4GB RAM এর প্রোডাক্ট अवेलेबल প্রোডাক্ট আছে আচ্ছা মানে যত পিস চাবেন তত পিস পাবেন কোনো সমস্যা হবে না আর দেখতে পাচ্ছেন এটা আছে এটা হ্যাঁ কয় পিস আছে দুই পিস আছে আরো ডয়ারে ফেলে দেওয়া আছে এই এক পিস আছে আরো ডয়ারে দুই পিস আছে এই যে এক পিস আছে সমস্যা নেই ভাই এটা রাফিজের জন্য নরমালি আমি ইউজ করি তারপরে এটাও দেখেন এই যে ও এটাও কত নিছেন ভাই A21s 6GB RAM এর ফোন অনলি 12500 টাকা এবং 4GB 10500 টাকা 12500 এবং 4GB টা 10500 টাকা আচ্ছা ঠিক আছে তারপর এরপর যাব হচ্ছে Samsung A22 5G জি বাটকারা ফোন বলা যায় আর কি বিশাল ওয়েটের ফোন এবং এটা নিয়ে কুয়াকাটা ঘুরে আসতে পারবেন চার্জ দিয়ে ঠিক আছে এত চার্জ ব্যাকআপটা ভালো পাবেন কত নিচ্ছেন এটা এটার প্রাইস হচ্ছে অনলি কত দিব বলেন এর আগের ভিডিওতে 18500 ছিল এটা 17000 টাকা করে দিলাম 16500 টাকা 16500 টাকা আচ্ছা দিলাম 16500 এখানে একটু হালকা কই ভাই এটা একদম ফ্রেশ কন্ডিশন না হালকা একটু এখানে কি জানি ধরেন এই যে এখানে একটু ট্যাপ করার মত লাগে এই যে এটা হালকা একটু স্ক্র্যাচ দাগ আচ্ছা যাই হোক এটা দেখাই দিলাম ভালো করে ঠিক আছে এটা দেখাই দিচ্ছি একবারে ভালো করে দেখাই দেন দাগ এটা হালকা একটু দাগ আছে আচ্ছা ঠিক আছে এটা 16500 আচ্ছা 16500 ওকে তারপর ভাই আপনার ভিউয়ারদের জন্য কত কিছু করবেন না রে ভাই আমি চাই না মানুষের গালাগালি খাইতে ঠিক আছে ভাই এইজন্যই আপনার এত ভালো লাগে সত্য কথা আমিও আসলে মিথ্যা ফাও কথা কইরা ফাও চাপা মেলা লাভ নেই যেটা হবে এটা হবে না অনেকে মনে করে এটা মুড ভাই এটা মুড না এটা সত্যতা বলি বুঝাই এটা আমার ভিতরে এটা আমার গর্ব যে আমি সত্য বলে সেল করি আচ্ছা ঠিক আছে সেল হলে হবে না হলে নাই আচ্ছা F22 বস আচ্ছা Samsung F22 6000 mAh 128GB এটা নাকি 464 এটা 460 টাকা দেখছো এটা 460 এটার প্রাইস রাখবো অনলি কত রাখবো বলেন 460 এর প্রাইস কত রাখবেন Samsung F22 বস 6000 mAh ব্যাটারি দেন 13.5 14 কত দিবেন 14 দিব 13.5 দেন দেন 13.5 দিয়ে দিলাম 13.5 আচ্ছা ঠিক আছে আপনি যা বলছেন তাই আপনার কথার একটা ভ্যালিডিটি আছে না ভাই আমি মনে ঠকে গেলাম আপনার কথার একটা ভ্যালিডিটি আছে না আমি মনে ঠকে গেলাম ভাই না বস এটা 15,500 সেল করা যায় F22 টা অনেক ভালো একটা কনফিগারেশন সবাই গুগলে কনফিগারেশন দেওয়া আছে দেখবেন জাস্টিফাই করবেন কম্পেয়ার করবেন তারপর আসবে ঠিক আছে তারপর Samsung M32 5G Samsung M32 5G M32 5G M32 দুটোটাই আছে ভাই আচ্ছা 6128 এটা দুটোটা 6128 M32 5G আর M32 দুটোটা প্রোডাক্টই আছে अवेलेबल প্রোডাক্ট আচ্ছা কোনটা কত নিচ্ছেন 32 5G প্রাইস দিচ্ছি অনলি 17500 এটা 17500 6128 সরি M32 17500 আর 17500 আর M32 5G যেটা 19000 টাকা 19000 টাকা না আচ্ছা জানেন 17500 আর 18500 আচ্ছা 500 করে কমাই দিলেন 17500 আর 18500 আচ্ছা আরো জোরে বলেন মারহাবা ঠিক আছে মারহাবা আচ্ছা তারপর যাব হচ্ছে Samsung Galaxy সিরিজের S9 Plus আচ্ছা S9 Plus 6GB RAM 6GB 64GB আচ্ছা ঠিক আছে কার্ড গেমিং এর জন্য ভালো ফোন নিতে পারেন আর জাস্ট ব্যাটারি ব্যাকআপ একটু কম করছে স্ন্যাপড্রাগন 845 ভাই দুর্দান্ত ফোন ওকে ঠিক আছে কত নিচ্ছেন এর প্রাইস হচ্ছে অনলি 19500 টাকা বস 19500 অনলি 19500 করে দেন জান 19000 করে দিলে আপনি খুশি জান আপনি খুশি মানে ভিউয়াররা খুশি মানে আমি খুশি ভাই ওকে ঠিক আছে তারপর এরপর যাব হচ্ছে আমরা Samsung Galaxy S10 128GB ফোন ভাই আচ্ছা Galaxy S10 স্ন্যাপড্রাগন Exynos আছে Exynos আছে কোয়ান্টিটি যার যেটা লাগবে সেটা নিতে পারবেন যেটা ডিমান্ড করবে তার সেটাই দেওয়া যাবে ঠিক আছে ভাই S10 কত নেবেন ভাই S10 এর প্রাইস দিব অনলি কোন বলেন কত দিব মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিব 22000 টাকা দেন 22000 টাকা হয় না বস এটা 23500 24000 টাকা রেট দামে অনলি 23000 করে দিলাম প্রোডাক্ট 25 এবং কন্ডিশন ভালো এগুলো 25 করে দেন 25 করে দিলে বস এটা থাকে S10 থাকে না বস এটা বলেন এটা 23000 টাকা এবং আমার প্রোডাক্ট একদম জেনুইন প্রোডাক্ট এ গ্রেড প্রোডাক্ট বস আচ্ছা মানে পারতেছেনই না বস আচ্ছা ঠিক আছে 23000 টাকা না পারলে আপনার ব্লগের নামটা আরিয়ান দরদাম করে দিয়ে খালি দামাদামি আরিয়ান দামাদামি আচ্ছা তারপর যাব হচ্ছে ভাই Samsung এর কিউট ডিভাইস S20 5G আচ্ছা S20 12GB RAM স্ন্যাপড্রাগন 865 ভাই আচ্ছা স্ন্যাপড্রাগন অনেক দুর্দান্ত একটা ফোন ওকে ঠিক আছে কত নেবেন এটা আর অনেক ভালো একটা ফোন হ্যান্ডি একটা ফোন আচ্ছা ঠিক আছে সবই বললাম কত নেবেন সেটা এর প্রাইস দিব 31000 টাকা এটা 31000 টাকা না ভাই এটা মার্কেটে 30 পাওয়া যায় 30500 টাকা করে 30 পাওয়া যায় 30 পাওয়া যায় 30 পাওয়া যায় এটা ফ্রেশ কিন্তু ফুল ফ্রেশ ফ্রেশ 30 পাওয়া যায় আচ্ছা আমি দিলাম 30 করে দিলাম 30 করলে কোনো প্রফিট থাকে আচ্ছা তারপরে আপনি এই দোকান থেকে নিলে কিন্তু নিকবান পাচ্ছেন যেটা অন্য দোকানে পাবেন না আচ্ছা ঠিক আছে তারপর এরপর যাব হচ্ছে Samsung Galaxy S20 Ultra আচ্ছা S20 Ultra 12256 দেখতে পাচ্ছেন Samsung S20 Ultra না 12256 12256 अवेलेबल প্রোডাক্ট আচ্ছা এটাতে কিন্তু 100x জুম আছে কত দিচ্ছেন 100x জুম আছে এটার প্রাইস দিব অনলি 46500 টাকা 46500 দূর মিয়া দাঁড়ান দাম কমান মার্কেটে এটা একটু কম্পেয়ার করেন বস 12GB 256GB এর কথা বলছি 44 করেন 12128 করে দিলাম আর 44 12128GB আচ্ছা 12128GB সিঙ্গেল সিম 44 করে দিলাম আর 12256GB 465 আচ্ছা ঠিক আছে তারপর 44 করে দিলাম এটা আপনার কথা তারপর হচ্ছে Samsung Galaxy Note 20 Ultra Samsung Galaxy Note 20 Ultra বস Note 20 Ultra ফোনটা চার্জ নাই বন্ধ হয়ে আছে এর মানে ডিসপ্লে চেঞ্জ করা মনে হয় ডিসপ্লে চেঞ্জ করা একটা প্রোডাক্ট এটা হ্যাঁ এটা আর ভালো কন্ডিশনের প্রোডাক্ট আছে হ্যাঁ আচ্ছা মনে হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করা হাতে নিয়ে বোঝা যায় আচ্ছা ডিসপ্লে চেঞ্জ করা কিন্তু অথেন্টিক ডিসপ্লে লাগানো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে এবং রিফ্রেশ রেট অরিজিনালটার মতো না দিলেও কোনো দিক দিয়ে কম দিবেন আচ্ছা কত নিচ্ছেন দাম এটার প্রাইস দিব অনলি কত দিব বলেন এটা অফার প্রাইস দিয়ে দিব আচ্ছা যেহেতু ডিসপ্লে চেঞ্জ করা দেন 35-40000 টাকা দেন এটা ডিসপ্লের দামই অরিজিনালটা 34500 টাকা নিচে বস লাগাইতে 35 আর সেট এটা রাখছি কত 10000 টাকা খরচ হচ্ছে এটা 2000 টাকা লাভ অনলি 47000 টাকা দিয়ে দিব 65000 টাকা দামের ফোন 47000 টাকা অনলি ডিসপ্লে চেঞ্জ দেখা আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে তারপর যাব হচ্ছে আমরা ভাইয়া S20 FE 5G আচ্ছা FE 5G S20 FE 5G ডুয়াল সিম এর প্রোডাক্ট বস স্ন্যাপড্রাগন কত নিচ্ছেন এটার প্রাইস দিচ্ছি অনলি 33500 টাকা অনলি 33500 অনলি 33500 টাকা S20 FE 5G প্লাস 500 ছাড়া দেন 500 ছাড়া দিব 33 যা দিলাম 33 আচ্ছা ঠিক আছে তো আইফোনে যাই ঝটপট আইফোনগুলো দেখাই আর সবাই একটা জিনিস কিন্তু মাঝখানে ভুলে যাচ্ছেন বারবার প্রোডাক্টের সাথে কিন্তু ভ্যারাইটিস টাইপ অফ গিফট আছে আচ্ছা ঠিক আছে গিফট কিন্তু আছে শুধু গিফট দোকানে এসে গিফট চাইলে হবে না ভাই একটা লাইক একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে কমেন্ট করলে একটা স্ক্রিনশট আনলে গিফট পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তারপর যাবো আমরা আইফোনের ছোট একটা ফোন iPhone 7 অনেকেই বলে ভাই এগুলো বডি চেঞ্জ ব্যাটারি চেঞ্জ সব চেঞ্জ 100% authentic by Cheetos the check করে দিব আচ্ছা ওকে কত নেবেন 7 এক পিসি আছে আবার সব Cheetos এ চেক করে দিই দরমনা ভাই আচ্ছা এটা কত নেবেন বলেন এর প্রাইস দিব অনলি 17500 টাকা আর যেটা মার্কেটে अवेलेबल ব্যাটারি চেঞ্জ গুলো 16500 ওকে ঠিক আছে 128GB বস ঠিক আছে তারপর যাব হচ্ছে আমরা iPhone 6s Plus বড় ফোনের ভিতরে যারা কম বাজেটে ফোন চান তাদের জন্য হচ্ছে iPhone 6s Plus কত নেবেন 6s Plus এর প্রাইস সেম প্রাইস দিয়ে দিব 788 6s Plus জান 16500 টাকা 16500 আচ্ছা ঠিক আছে 16500 তারপর এগুলা কিন্তু ব্যাটারি চেঞ্জ বস এগুলা ব্যাটারি 100% ব্যাটারি চেঞ্জ আচ্ছা তারপর যাব হচ্ছে আমরা iPhone XR গেমিং এর জন্য সবচেয়ে XRটা ভালো কারণ হচ্ছে XS এর তুলনায় XR এর ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো আচ্ছা ঠিক আছে এটা 128GB 64GB প্রোডাক্ট अवेलेबल প্রোডাক্ট আচ্ছা XR ব্যাটারি 100% অথেন্টিক 87 আর 88 ব্যাটারি আচ্ছা ঠিক আছে তারপর ব্যাটারিটা একটু দেখাই দেই আমি 86 87 আচ্ছা এটা হচ্ছে 87% আচ্ছা XR কত নিচ্ছেন ভাই XR এর 128GB প্রাইস দিচ্ছি অনলি 34500 আচ্ছা আর 64GB প্রাইস দিচ্ছি অনলি 31500 হট 31500 না না 80 একটু বেশি কিনা 31 করে দিব হ্যাঁ এটা 500 টা লসই দিয়ে দিলাম জান মার্কেটের আন্দাজি মার্কেটের অনুযায়ী আচ্ছা ওকে লস মার্কে কিনা সমান সমান হয়ে যায় মিথ্যা কথা বলে লাভ নাই ফাও কথা বললে তার কি 5 টাকা দিব না ভাই আচ্ছা তারপর মিথ্যা কথা বলে আপনি সমান সমান দিয়ে দিলাম ফাও কথা বলে লাভ সারা দিয়ে দিলাম লাভ সারা ফাও কথা বলে নিজের ওয়েট কমে ভাই নিজের ওয়েট কমে যায় এটা কথা বাস্তব বলেন তারপর iPhone X ওকে iPhone X 256GB ভাই 256GB অরিজিনাল ব্যাটারি 78 যে নিবে সে ব্যাটারি চেঞ্জ করে নেবে অথবা সেই অরিজিনাল ব্যাটারির তুলনায় এই ব্যাটারি ব্যাকআপ কোনো দিক তো কম হবে আচ্ছা কত নিচ্ছেন দাম এটার প্রাইস দিচ্ছি অনলি কত দিব বলেন যেহেতু ব্যাটারি এটা ব্যাটারি হেলটা অনেক কম আমি জানতাম দোকানে আসলে সব ফোন এবার মনে রাখা যায় না 78 না 75 মেবি আচ্ছা ভাই 78 75 না মানুষ তো অনেকে বলে পরে ভাই বলছেন একটা আরেকটা বলতেছেন এই যে 75 আচ্ছা 75 ওকে ঠিক আছে বলছেন একটা দিচ্ছেন আরেকটা 75 হওয়ার কারণে 256 জিবি দিয়ে দিলাম অনলি যেটা 34 35 এর করে অনলি 32000 টাকা হ্যাঁ 30000 টাকা কমাই দিলাম না 34 এর নিচে এখন 256 জিবি ব্যাটারি চেঞ্জ করতে হবে না এটা খরচ আছে 31 করে দেন এটা কিনা ধরা খেয়ে গেছি আর কি জান এটা 31 করে দিন আচ্ছা ঠিক আছে তারপর যাক কম বেশি লা ব্যবসা লাভ লস আছে না তারপর বলা যাবে ভাই এরপর যাব হচ্ছে XS আচ্ছা এগুলো আবার 100% অথেন্টিক ব্যাটারি ওকে কত এগুলো 86 87 85 আপ সব ইনশাআল্লাহ XS কত দিবেন না XS এর 256 জিবি কত দিব বলেন XS 256 জিবি 36 না 37 আচ্ছা দেন 35 দেন 35500 করে দিলাম আচ্ছা ঠিক আছে তারপর 11 iPhone 11 128GB iPhone 11 128GB বস আচ্ছা কত দিচ্ছেন 128GB প্রাইস দিব অনলি কত দিব বলেন 46500 টাকা অনলি 43000 একদম অরিজিনাল 43000 করে হলে কিনবো ইনশাআল্লাহ 44000 দেন 44000 হলে হয় না 45 দেন জেনুইন ব্যাটারি তো আচ্ছা ঠিক আছে কত ব্যাটারি কত আছে 46 করে দিলাম আচ্ছা ঠিক আছে তারপর সব 80 আপ সব 85 প্লাস না 8 প্লাস 7 প্লাস বস 7 প্লাস iPhone 7 প্লাস এটা দুর্দান্ত একটা ফোন রেট দিয়ে দেব বলেন কি কত দিব বলেন আপনি বলেন 7 প্লাস কত দিব 128GB বস 7 প্লাস 128GB ভেরিয়েন্ট কত দিব কত দেন দেন 21500 দেন 21500 দিব দিলাম 21500 ওকে এখানে চারটা বক্স প্রোডাক্ট আছে এই একটা ভাই এটা বক্স প্রোডাক্ট বলতে এটা বক্স না জাস্ট এটা একটা বক্স ম্যানেজ করতে পারছি অনেকে দেখা যায় আমার কাছে অ্যান্টেন চাই অ্যান্টেনের সাথে বক্স এটা তার জন্য এটা আইএমই ম্যাচিং না অনেকে উন্নত যে একটা চাইলে আমি যেখানে একটা আইএমই এটা উঠাইলে একটা লাগাই দিলে আমি বলতে পারবো এই ফোন অরিজিনাল বক্স এটা মিথ্যা ভাই দুই নম্বরই করব না এটা হচ্ছে OnePlus 8 6GB 128GB কম বাজেটে যারা OnePlus এর গেমিং ফোন চান তাদের জন্য এটা বেস্ট একটা কালেকশন ভাই আচ্ছা কত দিবেন দাম OnePlus 8 এর প্রাইস দিব অনলি 18000 টাকা 17500 টাকা 17500 টাকা করে দিবেন আচ্ছা ঠিক আছে তারপর সাথে দিব তারপরে ভাই আজকের একটা দুর্দান্ত অফার প্রাইস আছে একটা OnePlus Oppo Find X2 Neo একদম লাইক নিউ বক্স সহ আচ্ছা ঠিক আছে খুব মানে অল্প দিন ইউজ হইছে অনেকে বলে না এটা অ্যাক্টিভ করে জাস্ট আনা হইছে ইউজ করা হইছে আমার হাতি জাস্ট টেস্ট করার জন্য স্যার আর কেউ ইউজ করে না যে নিবে সে ফার্স্ট হ্যান্ডেড নিবে এবং অ্যান্ড্রয়েড ভার্সন 10 দেওয়া আছে এটা এই ভিতরের কন্ডিশন দেখেন সবই ঠিক আছে পুরো পারফেক্ট একদম ইনটেকের মতো দাম কত বলেন কত দিব সব ভিডিওতে 33533 দেওয়া আচ্ছা আপনি কত দেন 30000 না ভাই 31500 করে 31500 আচ্ছা ঠিক আছে এটাও ফাইন্ড এক্স টু নিউ এগুলো একদম ইনটেকের মতো দুটোটা সেম কন্ডিশন ইউজ না ভাই ইনটেক বাট ইউজার রেটে পাচ্ছেন Poco X2 বক্স পাচ্ছেন এটা 8256 বা 6128 টাকা কিন্তু আচ্ছা দাম কত দিবেন 8256 এটার প্রাইস দিব কত 19000 টাকা দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে 18500 করে দিলাম আচ্ছা 18500 করে দিলাম X2 8256 ওকে আর এখানে ভাই Note 11 Pro Plus 5G আর X4 Pro আর 11i আর Realme 9 Pro 5G আর Note 11 Pro Plus 5G এগুলো সব বক্স আছে এক কথায় এগুলো সব ইনটেক আচ্ছা ইনটেক প্রোডাক্ট মার্কেটে যে রেটে নেবেন তাতে চ্যালেঞ্জিং রেট দিয়ে দিব তাড়াতাড়ি অর্ডার করেন আর 5-10 পিস ইনটেক এই প্রোডাক্টগুলো কমে পাবেন তারপর আবার মার্কেটের কমে সমন্বয় করে রেট পাবেন ঠিক আছে এই 5 পিস সবার থেকে চ্যালেঞ্জিং প্রাইসে রেট দিব ভাই গ্যারান্টি ওয়ারেন্টি ভাই আমার আগের মতো বলা আছে যে নতুন সব 7 days replacement warranty ঢাকায় দোকানতে এসে যারা না তাদের জন্য দি আরিয়ান ব্লগের জন্য 3 দিন বাড়ায় 10 দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঢাকার বাইরে যারা দূর দূরান্ততে প্রোডাক্ট নিতে চায় খাগড়াছড়ি বান্দরবান সব জায়গাতেই প্রোডাক্ট ইনশাআল্লাহ আমরা আপনাদের যায় কুরিয়ার সার্ভিসে 2040 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে নেবেন বুকিং করে তারপরে তার প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি ওইখান থেকে বাকি প্রোডাক্ট ওখান থেকে নেবে ট্রান্সপোর্টে টাকা দিব অনেকে প্রশ্ন করে হ্যাঁ ভাই দেখে নেওয়ার সুযোগ আছে অবশ্যই দেখে নেওয়ার সুযোগ আছে এজিআর ট্রান্সপোর্ট আছে আমাদের অনেক ভালো একটা সার্ভিস দেয় খুলে দেখে নেবেন খুলে দেখে নিতে পারবেন আমাদের সম্পর্ক আছে দেখো না সিস্টেম না থাকা সত্ত্বেও আমরা এটা মানে বলে দেন বলে দিই আচ্ছা ঠিক আছে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কি ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে জানাবেন আর আগামী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ